বেশ কিছু বছর ধরে ইরান বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থার আরোপিত অসংখ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জালে পড়ে গেছে। কিন্তু ইরানের নিম্নমুখী অর্থনীতি কিছুটা হলেও সোজা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের কাছে ড্রোন রপ্তানি করে। সাম্প্রতিক সময়ে যুদ্ধে নজরদারি এবং যুদ্ধ ড্রোন তৈরি করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। ইরানের সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন যে দেশটির ড্রোন উৎপাদন এখন বিশ্বের শীর্ষ 5টি দেশের প্রতিযোগিতামূলক বাজার ধরেছে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 90টি দেশ ইরানের ড্রোন কিনতে আগ্রহী এবং শুধুমাত্র চীন একাই 15,000 ড্রোন কিনতে অপেক্ষায় আছে। নানা অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান উল্লেখযোগ্য অর্থনৈতিক স্বাবলম্বিতে স্বাভাবিক অবস্থায় আছে। বিধিনিষেধ মোকাবেলায় অনেক বিকল্প ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা বের করে নিয়েছে তারা। আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের অস্ত্রশিল্প গত কয়েক বছরে আশাতীত সাফল্য অর্জন করেছে। দেশটি তুরস্কের পাশাপাশি ড্রোন প্রযুক্তিতে সুদূর অগ্রগতি অর্জন করেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে ড্রোন রপ্তানি বেড়েছে। ইরানের তৈরি ড্রোনগুলো বিশ্বের অন্যান্য দেশের ড্রোনের সাথে তুলনামূলক কম খরচে যোগান দিতে সক্ষম, যার ফলে কম খরচে বেশি কার্যকরিতায় বেশ কিছু দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। ড্রোন বাণিজ্য থেকে ইরানকে তার অভ্যন্তরীণ অস্ত্রশিল্পকে শক্তিশালী করতে এবং আরও গবেষণা উন্নয়নের বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি ইরান প্রচলিত অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে, বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র এবং ড্রোন যোগানকারী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন নজরদারির গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সহজে নির্ভুল হামলা চালানোর ক্ষমতা অর্জনের জন্য খ্যাতি অর্জন করেছে। এই ড্রোন রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ইউক্রেন যুদ্ধে অল্প খরচে বেশি ধ্বংসযোগ্য চালানোর ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। ইরানের ড্রোন শিল্প যেহেতু সাশ্রয়ী এবং ব্যাপক হামলা চালাতে সক্ষম, তাই ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন রাশিয়ার সামরিক বাহিনীর কাছে কম খরচে বেশি মনোযোগ কেড়েছে। ইরান রাশিয়া বাণিজ্য করতে তৃতীয় পক্ষকে ব্যবহার করে থাকে ইরান। এক্ষেত্রে চীনকে একটি বড় শক্তি হিসাবে পাশে পেয়েছে ইরান। ইরান রাশিয়া উভয় দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও তারা গোপন চুক্তি এবং যৌথ উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র জানায় ইরান মস্কো থেকে 100 মাইল দূরে একটি ড্রোন কারখানা তৈরি করতে রাশিয়াকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জন কির্বির মতে কারখানাটি 2024 সালে ড্রোন উৎপাদন শুরু করতে পারে। ইরান তার অভ্যন্তরীণ শিল্পের বাজার প্রসারে পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে তার বাণিজ্য সম্পর্ক জোরদার করার দিকে মনোযোগ দিয়েছে। দেশটি তার নেতৃত্বে অস্ত্র বাজারকে বৈচিত্র্যময় করেছে এবং আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখার জন্য কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে। পাশাপাশি ইরান প্রযুক্তিগত অগ্রগতি এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সহ বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে নিষেধাজ্ঞাকে এড়িয়ে ব্যবসার উপায় খুঁজছে। এই প্রচেষ্টা ইরানকে অনেকটাই অর্থনৈতিক বোঝা কমাতে সক্ষম করেছে।